রাতভর তল্লাশি, প্রেস বিজ্ঞপ্তি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোম্পানি সিইও হিসেবে উল্লেখ, সন্দেহজনক লেনদেনের উল্লেখ, গত কয়েকদিনে এভাবেই বারবার শিরোনামে উঠে এসেছে লেপস অ্যান্ড বাউন্স কোম্পানি। এদিকে এর মধ্যেই ঘটনা নতুন মোড় নেয় কোম্পানির তরফে ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগে। শুক্রবার কোম্পানির তরফে হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানান। অভিযোগ, ইডি তল্লাশি অভিযান চালানোর সময় সংস্থার কম্পিউটারে 16টি এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে। ওই 16টি ফাইল ইডি আধিকারিকদের মধ্যেই কেউ ডাউনলোড করেছেন এবং তার সঙ্গে সংস্থার কোনো যোগ নেই বলেও দাবি করেছিলেন অভিযোগকারী। ইডির পক্ষ থেকে এর কারণ হিসেবে ব্যাখ্যাও দেওয়া হয়। জানানো হয়, তল্লাশির সময় এক ইডি আধিকারিক তার মেয়ের হস্টেলের জন্য শিবপুর বি কলেজের ওয়েবসাইট খুলেছিলেন। সংস্থার কম্পিউটার ঘেটেই চলছিল হস্টেলের অনুসন্ধান, তখনই কোনোভাবে 16টি এক্সেল ফাইল ওই কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। যদিও কোম্পানির হঠাৎ এই অভিযোগ নিয়ে সোজা লালবাজারে দ্বারস্থ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর পরিবারের কোম্পানির চোরেদের বাঁচানোর জন্য লালবাজারে এই অভিযোগ করা হয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁর পরিবারের এই কোম্পানিতে বিভিন্নভাবে অবৈধ অর্থ এসেছে, অভিযোগ শুভেন্দুর। কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে লালবাজারে যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগ কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর পরিবারের কোম্পানির চোরেদের বাঁচানোর জন্য। আর এই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কারা যুক্ত সবাই ইতিমধ্যে জেনে গেছে, এবং এই লিপস অ্যান্ড বাউন্স 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার পরিবারের এই কোম্পানিতে বিভিন্নভাবে অবৈধ অর্থ এসেছে। বৈদিক ভিলেজের যিনি মালিক, তিনি 1.5 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন 12 সালে। এ তথ্য আমাদের সকলের সামনে আছে। 15-16, 16-17 কয়লা দুর্নীতির টাকা সুভাষ আগরওয়ালের কোম্পানি ঘুরে লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে 4 কোটির বেশি টাকা, এটা সকলের সামনে আছে। যদিও বিরোধী দলনেতার দাবি নস্যাৎ করে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি নিজে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছেন, তিনি উল্টে আবার এই ধরনের কথা বলছেন, এ তো সেই ছোটবেলার প্রভাত বাক্য মনে পড়ে যাচ্ছে, উল্টা চোর কোতোয়াল কো ডাকে। তিনি নিজেও জানেন যে সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে শ্রীঘরের বাইরে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। তারপরেও তিনি কোনাক্ষেলের নির্লজ্জের মতো এই ধরনের কথাগুলো বলেন। এদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কটাক্ষ, ভাইপোকে গ্রেফতার করে কুন্তল জীবনকৃষ্ণ কাকুর সামনে বসিয়ে জেরা করতে হবে। সবাই চোর এটা বলবো না, কিন্তু চোরেদের বিরুদ্ধে মুখ খুলতে হবে, তদন্ত ঠিক মতো করতে হবে। ভাইপোকে অ্যারেস্ট করে ওই কুন্তল, ওই জীবনকৃষ্ণ, ওই কাকু, ওদের সামনে বসিয়ে সব চোরকে একসঙ্গে জেরা করতে হবে, যখন চোর চোরাইমাল দাঁড়ায়। তদন্তে বাধা দেওয়ার জন্য একটা প্লট তৈরি করা, যেখানে তদন্তকারীদের বিরুদ্ধেই অভিযোগ, এটা স্পষ্ট, মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। কিন্তু যে কোনো রকম তদন্তকে ধামা চাপা দেওয়ার জন্য কখনো উঠবান, কখনো সিঙ্গল বেঞ্চ, কখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্ট, মোদ্দা কথা তদন্তে বাধা দিতে হবে। আমার ধারণা এটাও তদন্তে বাধা দেওয়ার জন্যই আরেকটা প্লট করা, যে তদন্তকারীদের বিরুদ্ধেই অভিযোগ, নতুন কোনো কথা না, এইটা স্পষ্ট, এবং সেই কারণেই নানান রকম প্রচেষ্টা হচ্ছে। স্বাভাবিকভাবেই কোম্পানির তরফে অভিযোগ এবং তার কারণ দেখিয়ে ইডির ব্যাখ্যার পর এখন এর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।